আমি পয়সা সেভ পাচ্ছি, আমি খাবারটা ভালোবাস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা, কি করতেছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভাই, যে মেশিন গুলো সব আছে, এটা যাবে তো ডেলিভারি দিতে হবে, মেশিন গুলো সব রেডি করাচ্ছি। এটা কোথায় যাবে? এটা জি, এটা যাবে মাইমনসিং। বাহ, তাহলে বাংলাদেশ সব জায়গা যায়? জি ইনশাআল্লাহ, একদম মোটামুটি ঠাকুরগা চাপাতে শুরু করে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, ভোলা, সারা বাংলাদেশ, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে যায় না, যায় না প্রতিদিনই। হ্যাঁ, প্রতিদিন নিয়মিত যাচ্ছে, একদম প্রতিদিন। এগুলো কিসে কি পোষণ, কিভাবে? এগুলো কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ারের মাধ্যমে? জি। আপনি পরিচয় দিলে খুশি হইতাম, পরিচয় দিতাম একটু। আমি মোহাম্মদ কাউসার আলম। আচ্ছা, ম্যানেজার মল্লিক ট্রেডার্স এন্ড মল্লিক ইলেকট্রনিক্স। মানে যারা মেশিন নেবেন তাকে দেখে কিন্তু নেবেন, তিনি কিন্তু দায়িত্বে আছেন। আপনার এই ব্যবসার বয়স কত? বিগত 5 বছর মেশিনারি ব্যবসাটা আমরা 5 বছর করছি। 5 বছর? এগুলো কি আসলে আপনাদের প্রোডাকশন নাকি বাইরে থেকে আসে? না, আমরা এটা জাপানি প্রযুক্তি, কিন্তু চায়না থেকে আমরা একটা ফ্যাক্টরির সাথে কমপ্লিট করে ইম্পোর্ট করি। আচ্ছা, এই যে 5 বছর হলো করতেছেন, আপনি তো মেইন দায়িত্ব আপনি। জি জি জি। তো এইখানে কোনো অভিযোগ আছে কি, যে আসলে এই মেশিন পার্টসগুলো ডিস্টার্ব বা মেশিন, এরকম কোনো অভিযোগ আছে কি? এর সাধারণত অন্য কোনো তেমন মান নষ্ট হওয়ার কিছু নাই, কতগুলো পেনিয়াম আছে। এছাড়া হুটহাট করে নষ্ট হওয়ার কিছু নাই, কথা বুঝতে পারছেন? এর ভিতরে হচ্ছে বিলেট, এমন একটা জায়গায় বিলেট যেখানে লোহা লক্ষণ না গেলে 1% চান্স নাই যে এই বিলেট নষ্ট হওয়ার, কথা বুঝতে পারছেন? আর এই বিলেটে আমাদের মানুষের কোনো শারীরিক কোনো ক্ষয়ক্ষতি এই মেশিনে হওয়ার কোনো চান্স নেই, একদম শূন্য। এখন আপনার কাছে তো অনেক মেশিনই দেখতেছি আমি। জি জি। তো মডেল কোনটা কি একটু বিস্তারিত বলতে দেখি। এইটা হচ্ছে 4H মডেল, এই যে কনভেয়ার সিস্টেম, যেটা এই যে বেল্ট সিস্টেম, লিফট। হ্যাঁ, লিফট সিস্টেম, যেটা খাট ঘাট গুলো দিলে লিফটের মতো টেনে নিয়ে কাটে। আচ্ছা। হ্যাঁ, এটার গিয়ার সিস্টেম আছে। আর এটা এটা হচ্ছে, এটা 4H মডেল, এটা 4M মডেল। আচ্ছা, 4M মডেলটা এটা হচ্ছে, এই দেখেন এই যে শীটের আছে হপার, খুবই মজবুত। এটার ভিতরে দিলে এটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে, ঠিক আছে? এর ভিতরে দিলে এখানে রোলার আছে, রোলারে ধরে টেনে নেবে। আচ্ছা, এটা আর এটা সেম মেশিন, শুধু এটা হচ্ছে লিপ ছাড়া, একদম বাচ্চা ছেলে চালাতে। হ্যাঁ, সব সবাই চালাতে, আর রিস্কটাও কম। এটা হচ্ছে ওই যে কম্বাইন্ড, আচ্ছা, ঠিক আছে, ওই মেশিনের সাথে এটা কম্বাইন্ড, এটা হচ্ছে ওই যে ভুষির মেশিন। আচ্ছা আচ্ছা। গম, ভুট্টা, ধান, এগুলো আপনি গরু, গবাদি পশুর, মুরগি, হাঁস মুরগির, এগুলো খাওয়ানোর জন্য আপনি খাদ্য তৈরি। তারপর আমি যদি কোনো কোনো খাবারই যদি মনে করি যে না, আমার আসলে আমি বাইরে থেকে খাবার কিনবো না, রেডি। জি জি জি। না কিনা আমি নিজে ইচ্ছে করে করে নিয়ে খরচ কমে যাবে, অনেক খরচ কমে যাবে। তার কারণ আপনি যে তৈরি যে খাবার ভুষি বসে যাই হোক বাজারে যেটা কেনা, আর আপনি যদি গম কিনে, ভুট্টা কিনে, আপনি যদি ধান, এগুলো যদি এটা দিয়ে আপনি গুঁড়া করে নেন, তো হচ্ছে অনেক না, আমি সেভ পাচ্ছি। হ্যাঁ, সেভ পাচ্ছি, আমি পয়সা সেভ পাচ্ছি, আমি খাবারটা ভালো পাচ্ছি। জি জি, অবশ্যই। আরেকটা সেভ আছে আমার, যেটা বুঝতে পারলাম, যেটা বলতে পারলেন না, যে এই একই মোটরে সব চলতেছে। হ্যাঁ, একই মোটরে, একই মোটরে তো, তাই না? একই মোটরে, একটা মোটরে আপনার ভুষি হচ্ছে, ভুষি হচ্ছে, খাবার হচ্ছে, সব হচ্ছে। জি, ফিড মেশিন। আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে আপনার এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, সমস্ত কিছু খাবার করে, ওই যে গুটে গুটে যারা বাজারে কিনতে পাওয়া যায় ফিট, আপনি এই মেশিনটা দিয়ে সেটা তৈরি করেন। এটা কি ভাসমান নাকি ডুবারু? এটা এটা ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা দিয়ে আপনি সব কিছু করে নিতে পারেন, এটা ফিট মেশিন। আচ্ছা, এই দেখেন একটা মেশিন, এই যে মেশিন আছে খুব মিনি। হ্যাঁ, ভুট্টা, ভুট্টার মোচার থেকে ভুট্টা ছাড়ানো মেশিন, এই দুইটা মেশিনই, ভুট্টার থেকে ভুট্টা ছাড়ানো মেশিন। আচ্ছা, বিঘা বিঘা আমাদের থেকে প্রচুর ভুট্টা চাষ হয়, খুব অল্প সময়তে তারা এই মেশিনের অল্প দাম, 20-25 হাজার টাকা দাম, এ দিয়ে আপনার ভুট্টা মোচাতে ছড়িয়ে নিতে পারবে। এটাও ভুট্টা ছাড়ানো মেশিন, ঠিক আছে, একদম কাঁচা মোচা টোচা সব সহসাই দানা মানা শুদ্ধ দিলেও এটা একদম ভুট্টা বেরিয়ে চলে আসবে আলাদা। এটা হচ্ছে সিএনজি মেশিন, এটা লোহার ডিজাইন, লোহা কাটা, এই সমস্ত কাজ এটাতে করা যায়। ও, যেটা কাঠের ডিজাইন করে বা লেজার ফেজার আছে, কাঠের ডিজাইন ব্যাপার, এটা হচ্ছে লোহার ডিজাইনও করা যাবে। আচ্ছা আচ্ছা। আর যে এটা এটা হচ্ছে এই সাইডটা রাইস মিল, এই সাইডটা ভুষির মেশিন, ঠিক আছে। অল্প পয়সায় দেখা যাচ্ছে কি, যে একজন লোক প্রতিদিন 1-1.5-2 হাজার টাকা ইনকাম করে, ঘন্টায় 10-15 মন ধান ভাঙা যাবে, ঠিক আছে, 10 ঘোড়া মোটর দিয়ে, 7 ঘোড়া মোটর দিয়ে, আবার স্যালো মেশিন দিয়েও চালানো যাবে। এটাতে আপনি প্রতিদিন দেখা যাচ্ছে কি, যে 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবে একজন ব্যক্তি। কীভাবে 2-3 হাজার টাকা ইনকাম? ঘন্টায় 15 মন, 10-15 মন ধান ভাঙানো যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,
একটা জিনিস আপনি বোঝেন, 40 ঘোড়া 30 ঘোড়া মোটর দিয়ে যেখানে একটা ধানে তিনবার দেয় হ্যাসকেনজে মিলগুলো, আর আমার এটা একবারে ধানটা দেবেন, একবারে চাল হয়ে চালটা ঝেড়ে, চালটা ঝাড়াও লাগবে না, চালটা ঝেড়ে একদিক দিয়ে বেরোবে, কুড়া আর একদিক দিয়ে বেরোবে। তাহলে 15 মন ধানই যদি ঘন্টায় ভাঙা হয়, 10 ঘোড়া মোটর বিদ্যুৎ সাশ্রয়, ঠিক আছে? তাহলে ওদের যদি 40 ঘোড়া মোটর তিনবার দিয়ে যদি তাদের লাভ হয়, তাহলে ইনশাল্লাহ তো বুঝতে পারছেন যে কি পরিমাণ বেনিফিট হবে এটাই। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর মেশিন দেখলাম আপনার, ফাইন, একদম অনেক মেশিন, যেটা আমাদের আসলে খামারি যারা আছে বা যারা উদ্যোক্তা আছে, ধান বাগান আছে, অমুক আছে, অনেক উদ্যোক্তার মনে করি তৈরি কারখানায় এখন এখানে, তো তাদেরকে আপনার তরফ থেকে কী পরামর্শ দেওয়া দরকার, কীভাবে আগেলে তারা লস খাবে না বা কীভাবে আগেলে একদম উদ্যোক্তা টিকে থাকবে? এটাই হচ্ছে যে আমার বক্তব্য এটাই যে খামারি ভাইরা যদি এইসব মেশিনগুলো ব্যবহার করেন, ক্রয় করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিয়ে, তাহলে তারা অল্প টাকার ভিতরে দেখা যাচ্ছে কি যে তাদের সমস্ত কাজগুলো খামারিদের যেসব কষ্টটা কমাতে পারবে, লেবার কষ্ট। এবং আমরা সবসময় প্রত্যেকটা খামারিরে আমরা এই যে বললাম যে আমাদের আছে সাপোর্ট দিব সবসময় তার সমস্ত কিছু দিয়েই, কারণ একটা মেশিন আমরা বিক্রি করে দিলাম আর আমাদের দায় নেই তা না, মেশিনটা বিক্রি করে যদি কোনো প্রবলেম হয় আমরা সে তার মানে সাপোর্ট দিব যে কীভাবে সেটা সচল করে আবার চালাতে পারবে, তার সমস্ত ইয়ে আমরা দিব, ঠিক আছে? ভালো, তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।